বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের এলডিসি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ডিইও সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর এই চারটি পোস্টে নিয়োগ করা হবে। আর আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, ইতিমধ্যে রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ SSC.NIC.IN। এখানে আসার পর পেজ থেকে সিম্পলি একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমার রয়েছে এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়ে এই ভিডিওর মাধ্যম বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। এখানে তোমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো বলা হয়েছে এখানে যে তো বন্ধুরা তোমায় বলা হয়েছে এখানে প্রথমত যে একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো বলা হয়েছে এখানে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন 10+2 লেভেল এক্সামিনেশন 2021। তো রয়েছে এরপর ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/2/2022, 2/7/3/2022। অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ আসতে শুরু হচ্ছে, তো বলা হয়েছে শেষ তারিখ এখানে 7/3/2022। তো বলা হয়েছে এখানে যে অনলাইন লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট 8/3/2022। তোমায় বলা হয়েছে যে আবেদন করার শেষ তারিখ, তোমায় বলা হয়েছে এখানে আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে 8/3/2022। আচ্ছা, তোমায় বলা হয়েছে এবার যে পরীক্ষার ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চেঞ্জ। অর্থাৎ তোমায় বলা হয়েছে এখানে যদি তোমাদের ফর্ম ফিল আপ কোনো কিছু ভুল হয়, তাহলে তোমরা এই ডেটটা কিন্তু আবার পুনরায় তোমরা আবেদন করতে পারবে যদি তোমার কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, ঠিক আছে। তোমাদের রয়েছে এরপর এখানে শিডিউল অফ কম্পিউটার ব্যাচ, তোমার পরীক্ষা হবে এখানে মে মাসে। তোমার বলা হয়েছে যে ডেট অফ টায়ার টু, তোমার পরীক্ষা হবে 2B95 ডেট। অর্থাৎ যে পরবর্তীকালে ওয়েবসাইটে তোমাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর তোমার বলা হয়েছে এখানে যে পে লেভেল, তোমার বেতন রয়েছে এখানে এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক। তোমার রয়েছে এখানে পোস্ট এবার JSA জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তোমার রয়েছে এবার নেক্সট পোস্টে পোস্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তোমার চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমার রয়েছে এবার ডাইনটু অপারেটর, এই তোমার চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এসএসসির মাধ্যম। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে এখানে যে সিরিয়াল নাম্বার সঙ্গে নিয়মিত পোস্ট, যে ভ্যাকেন্সি সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এখানে। তোমার রয়েছে এখানে সুইটেবল ক্যাটাগরি, তোমাদের ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তোমার চারটি পোস্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে। এরপর দেখেন যে এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে। তোমার জানা অনেকেই যে এখানে কিন্তু সব পোস্টের ক্ষেত্রেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, তোমার এবার তোমাদের রয়েছে এখানে যে বয়সীমা, তোমার বলা হয়েছে বয়সীমা এখানে 18-27 মধ্যে হতে হবে এবং 1/1/2022 এই বয়স অনুসারে। এবং যারা রয়েছেন SC ST ক্যাটাগরি, সেক্ষেত্রে তোমরা এখানে 5 বছর ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এবং তোমার বলা হয়েছে এরপর যারা রয়েছে OBC ক্যাটাগরি, তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা রয়েছেন PW ক্যান্ডিডেট, তোমরা এখানে 10 ইয়ার ছাড় পেয়ে যাবে। এবং যারা আদার্স ক্যান্ডিডেট OBC PW, সেক্ষেত্রে তোমরা এখানে 13 বছর ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে এরপর এখানে তো PDFটা অনেকটাই বড়ো, এখানে 65 পেজ রয়েছে, অনেকটাই বলা সম্ভব নয়। তাই তোমরা PDFটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ইতিমধ্যে তোমরা PDF ডাউনলোড করে নেবে। এবং এরপর দেখে নিচ্ছে তোমাদের এখানে যে আবেদন ফিস এবং এখানে যোগ্যতা কী যাওয়া হয়েছে। আচ্ছা, তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে PDFটা অনেকটাই বড়ো, তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এখানে তোমাদের রয়েছে যে আবেদন ফিস এবং যোগ্যতা। তোমার ফর্ম ফিল আপ আসতে শুরু হয়েছে এবং তোমার বলা হয়েছে এখানে লাস্ট ডেট 27/3/2022। আচ্ছা, তোমার বলা হয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এই তোমাদের কিন্তু এখানে চারটি পোস্ট নিয়োগ করা হচ্ছে এলডিসি, JSA, PASA, DEO, ঠিক আছে, CHSL। অর্থাৎ তোমার এই চারটি পোস্ট নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র DEO এই পোস্টটা বাদ দিয়ে বাকি যেগুলো পোস্ট রয়েছে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তোমার বলা হয়েছে লাস্ট ডেট 7/3/2022, তোমাদের রয়েছে এখানে শেষ তারিখ আবেদন করার। আচ্ছা, এরপর তোমার রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট
ps/ssc.nic.in তোমরা এখানে ভিজিট করে আবেদন করতে পারবে আর আজ থেকে আবেদন করা শুরু হয়েছে আর এখানে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি লিস্ট এখানে মেনশন করা নেই তবে জিএসএসসি মাধ্যম কিন্তু প্রত্যেক সিজিএল যেটা পোস্ট হয় তোমাদের 5000 অ্যাপ্রক্স নেওয়া হয় তো এবার কিন্তু এখানে মেনশন করা নেই খুব শীঘ্রই তোমরা অফিসের ওয়েবসাইটে দেখতে পাবে আচ্ছা তো রয়েছে এবার এখানে যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা এবং যা রয়েছেন আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি এবং পিডব্লিউ ক্যান্ডিডেট সঙ্গে এক সার্ভিসম্যান সেক্ষেত্রে এখানে কোনোরূপ আবেদন ফিস নেই অর্থাৎ তোমরা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আচ্ছা এখানে যাক তোমাদের এখানে যে রয়েছে সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের এখানে বিভিন্ন রয়েছে সিরিয়াল নাম্বার এক্সামিনেশন সেন্টার এবং কোড তোমার রয়েছে এখানে ঠিক আছে যা রয়েছেন তো বলা হয়েছে এখানে বিভিন্ন তোমার রয়েছে যে সেন্টার নাম ঠিক আছে আচ্ছা এরপর দেখে নেওয়া যাক তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলা হয়েছে এখানে যে বিভিন্ন ধরনের রয়েছে বর্ধমান গ্যাংটক ঠিক আছে কলকাতা ওকে কলকাতা যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ জান্দামান নিকোবর এবং ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে রয়েছে একদম সেন্টার পড়বে কলকাতা এবং শিলিগুড়ি এই যে রয়েছে লিস্টের মধ্যে এখানে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার তোমরা আজকে আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই পিডিএফটি তোমরা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবে https/.in তোমরা ভিজিট করে আবেদন করতে পারবে আর আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা আজকে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের উচ্চমাধ্যমিক যে যোগ্যতা নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র সিএ একটা পোস্ট রয়েছে সেটা বাদ দিয়ে বাকিগুলো তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস হয়ে তোমরা আবেদন করতে পারবে আর এটি একটি ভালো একটা পোস্ট ভালো চাকরি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ